আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড 2003 এর পঞ্চম পর্বে। আজকে আমরা ফরম্যাট মেনু নিয়ে কথা বলবো। আপনারা যারা আমাদের পূর্বের কমান্ডগুলো দেখে আসেননি, যেমন ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট এবং এর পাশাপাশি আমাদের যে শর্টকাট বারগুলো আছে, স্ট্যান্ডার্ড টুল বার, ফরম্যাটিং টুল বার অ্যান্ড এখান থেকে ড্রয়িং এর বার থেকে আমাদের বিভিন্ন কমান্ড ছিল, সেই ভিডিওগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে। তো বন্ধুরা, আজকে আমরা শিখব ফরম্যাটিং বার সম্বন্ধে। আর এই জন্য আমরা যাচ্ছি প্রথমে ফরম্যাট, ফরম্যাট থেকে চলে যাচ্ছি আমরা প্রথম যে কমান্ডটি দেখতে পাচ্ছি ফন্ট। আমরা তার আগে একটু ফুল কমান্ডগুলো দেখে নেই। দেখতে পাচ্ছি এখানে ফন্ট, ফন্টে ক্লিক করে দিব। তবে ক্লিক করার আগে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমরা লেখার কাজ করতেছি, সো ফন্টের কাজ করতেছি, সেজন্য আমাদের কিছু ফন্ট প্রয়োজন। তো আমি এখানে কিছু লিখতেছি, সাপোজ মাশরুম স্টেক আমার চ্যানেলের নাম। তো আমি এখান থেকে এটা কালার করতে পারছি শর্টকাট, এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কালার। দেন এখান থেকে আমি যদি মনে করি, সাপোজ আমি কালারটা করে দিই, দেন এখান থেকে মিডিল পর্যন্ত নিয়ে আসতে পারি। দেন এখান থেকে আমরা জানি আন্ডারলাইন করা, হালানো, ইটালিক করা, বোল্ড করা এবং এখান থেকে সাইজগুলো ছোট বড় করা। এছাড়া আমরা এখান থেকে সুতো নিয়ম যে টাইমস টু রোমান সহ বিভিন্ন ফন্ট আছে, এই ফন্টগুলোর মাধ্যমে আমাদের লেখার টেক্সটটিকে এক্সচেঞ্জ করা। দেখতে পাচ্ছেন আমি এই রূপটি ধারণ করেছি। ঠিক এভাবে করেই যদি চান আপনারা চেঞ্জ করতে পারবেন ফরম্যাট থেকে ফন্টের মাধ্যমে। শর্টকাট যেখানে সিস্টেমটা দেখাই দিলাম, এখান থেকে করাটা খুবই ভালো এবং এখান থেকে সবারই মনে থাকে এবং এখানে খুব তাড়াতাড়ি কাজটা করে দেওয়াও বা হ্যান্ড ওভার করাটা বা কমপ্লিট করাটাও সম্ভব হয়। কিন্তু অনেকের সময় মনে থাকে না যে ফরম্যাট থেকে ফন্ট নামের যে অপশনটা আছে এখানে গিয়ে তারপরে কাজটা করতে হয়, সেজন্য শর্টকাট এই কমান্ডটি আমি সবাইকে ফলো করতে বলি। তো তারপরে বলে দেখি এখান থেকে আমাদের কিছু কাজ আছে, যেমন আমি এই কাজগুলো ছাড়া, যেমন জানেন আপনারা এখান থেকে এই যে ফন্ট দেখতে পাচ্ছি, এখান থেকে টেক্সট ফন্ট, আমি এখান থেকে চাইলে বিভিন্ন লেখার স্টাইলগুলো জাস্ট মাউসের হুইল বাটনটি চাপতেছি এবং এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে ওকে চাপে দিলে আমাদের ওই ফন্টটা এখানে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আগে যে ফন্টটা ছিল আমি শর্টকাট আনডু করে নিচ্ছি। আনডু করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখার ফন্টটি এরকম ছিল, রিডু করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ফন্টটি এরকম হয়ে গেছে। ঠিক এই লেখাটি আমাদের আরও কিছু কাজ আছে, যেমন ফরম্যাট থেকে ফন্ট আমরা এখান থেকে বোল্ড করা শিখেছি, ইটালিক করা যেটা মোটা করা এখানে, হালানো বা ইটালিক করা এখানে। এছাড়া আমরা শিখেছি এখান থেকে সাইজ ছোটো বড় করা, 36 দেন এখানে 24 দেখতে পাচ্ছেন এই যে সাইজটা, সেটা এখান থেকে কমন থেকে বাড়াতে পারবেন। এছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো একই, আপনি যেখান থেকে চান চেঞ্জ করতে পারবেন। কিন্তু এখান থেকে যদি চান আপনি অল টেক্সট এখান থেকে ফন্ট কালার নিতে পারেন, আপনি এখান থেকে রেড কালার নিতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, দেন এখান থেকে আন্ডারলাইন কালারও করতে পারেন, যেটা আমাদের আন্ডারলাইন কালার এখানে নাই, শুধু আমাদের ফন্ট কালার এবং এখান থেকে দেখতে পাচ্ছেন শেডিং কালার। এটা ছাড়াও আমাদের কিছু কাজ এক্সট্রা আছে, সেটা হচ্ছে এখান থেকে সুপার স্ক্রিপ্ট অ্যান্ড সাব স্ক্রিপ্ট, এই দুইটা বেশি ব্যবহার হয় আমাদের কম্পিউটার যারা কাজ করে থাকি, যারা কম্পিউটার অপারেটর হয়ে আছেন, যারা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং নিয়ে ভাবছেন, তারা চাইলে এই কমান্ডগুলো ব্যবহার করতে পারেন বিভিন্ন প্রয়োজনের তাগিদে। আমি আপাতত কেটে দিয়ে আমি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে নিচে, আমি সাপোজ বোঝানোর জন্য আমি এখান থেকে এ প্লাস বি অল স্কোয়ার দিব, সেই জন্য টু লিখে দিচ্ছি। আমরা স্কোয়ার নিতে গেলে আমরা তো এটা উপরে উঠাতে পারি না, যতই টু চাপি না কেন। সো স্কোয়ার হিসেবে, পাওয়ার হিসেবে দেখতে গেলে আমাদের এখান থেকে একটা টু রেখে জাস্ট এই টুটাকে আমি সিলেক্ট করে নিতে পারি, অথবা আপনি এখান থেকে এ প্লাস বি অল স্কোয়ার সূত্রটি লিখবেন, ঠিক সমান সমান দেওয়ার পরে আবারও ফুল সূত্রটি লিখবেন, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমি এটা মনে করছি আপাতত স্কোয়ার, প্রথম একটি সিলেক্ট করে দেখাচ্ছি, ফরম্যাট থেকে ফন্ট, ফন্ট থেকে সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট এটা উপরের দিকে কে বোঝায়, আমি জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে চলে গেছে। সেম আমি যদি মনে করি এখান থেকে এ স্কোয়ার নেব, তাহলে ফরম্যাট থেকে অবশ্যই ফন্ট, দেন এখান থেকে সুপার স্ক্রিপ্ট, ওকে। সেম এভাবে যদি মনে করি যে এটা পাওয়ার দরকার, তো পাওয়ারটা না নিয়ে আমি জাস্ট বোঝানোর জন্য ফন্টে যাচ্ছি, দেন এখানে সুপার স্ক্রিপ্টের জায়গায় সাবস্ক্রিপ্ট করে ওকে প্রেস করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা নিচে চলে আসছে। সেম যদি মনে হয় এটা ভুল হয়ে গেছে, সেজন্য সিলেক্ট ফরম্যাট ফন্ট, দেন এখান থেকে সাবস্ক্রিপ্টে ক্লিক করে দিচ্ছি, দেন সরি সুপার স্ক্রিপ্টে ক্লিক করে দিচ্ছি, দেন ওকেতে প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছেন উপরের দিকে চলে গেছে। এছাড়াও আমাদের আরও কিছু কমান্ড এখান থেকে ব্যবহার হয় ফরম্যাট থেকে ফন্টে। আমরা এখান থেকে
এটা ছাড়াও আমাদের এখান থেকে অনেক কিছু, যেমন শ্যাডো আছে, আপনারা এগুলো নিজের থেকে চাপলে দেখলে বুঝতে পারবেন, নয়তো আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেগুলো বেশি প্রয়োজন আমি সেই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যেমন সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, পাশাপাশি এখান থেকে শ্যাডো, লেখাটির পিছন সাইডে একটু ছায়া আকারের মতো হবে, দেন যেগুলো বললাম এগুলো আপনারা রিঅ্যাক্সেল করে নেবেন। এর সাথে আছে ক্যারেক্টার স্পেসিং, আপনি চাইলে এখান থেকে ক্যারেক্টার স্পেস করতে পারবেন, স্পেসিং করতে পারবেন, যে কোনো লেন্থগুলো আপনি চাইলে কমা বাড়া করতে পারবেন। এখান থেকে আমি জাস্ট এখান থেকে সাপোজ বোঝানোর জন্য আমি এই যে সূত্রটি লিখেছি এখানে অ্যাপ্লাইজ বলিস কার্ডে, সেটা ফরম্যাট থেকে ফন্টে যাচ্ছি, দেন এখান থেকে আমি যেটা 100% আছে এটা বোঝানোর জন্য আমি 150% করে ওকে প্রেস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আন্ডু করে আগে ছিল যতটুকু এখান থেকে, দেন রিডু করে দিলে আপনি দেখতে পাচ্ছেন এত বড় চওড়া হয়ে গেছে। সেটা ফরম্যাট থেকে ফন্ট এবং ক্যারেক্টার স্পেসিংয়ে প্রয়োজন এই কমান্ডটি। এছাড়া আমরা টেক্সট ইফেক্ট দেখতে পাচ্ছি, আমার এখন সিলেক্ট করা আছে, সিলেক্ট ছাড়া হবে না। আমি টেক্সট ইফেক্টে গিয়ে যদি মনে করি এখান থেকে প্রথমটা যেটা আছে সেটা ক্লিক করে দিই, তাহলে লেখাটির এখানে দেখতে পাচ্ছেন লেখাটি ওঠা নামা এরকম পড়তেছে। আপনি যদি ওকে প্রেস করে দেন তাহলে এটাও ওরকম করবে। আমি এদিকে যদি লেখালেখিও করি এতে কোনো সমস্যা হবে না, কিন্তু ওখানে এই কাজটি করতে থাকবে, এটা একটা ম্যাজিকের মতো। তো যদিও এটা হাইলাইট করার জন্য, কিন্তু এগুলো অফিসিয়ালি কাজে মোটেও প্রয়োজন হয় না। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আবার এভাবে নিতে পারবেন, এবং যদি এটা প্রয়োজন না হয় আরও ভালো কিছু প্রয়োজন হয় তাহলে ফরম্যাট থেকে ফন্ট এবং এখান থেকে টেক্সট এফেক্টে এসে আপনি আবার চেঞ্জ করে দেখতে পারেন কোনটা আপনার জন্য বেটার স্যুট করে। তো দেখতে পাচ্ছেন এবারে এদিক দিয়ে ঘুরতেছে আমাদের বর্ডারটা চতুর্দিকে, দেন এখান থেকে আমি চাইলে আরও কিছু আছে, যেমন এই যে আমার এখান থেকে দেখতে পাচ্ছেন ফরম্যাট মেনু, যেটা আমার এখান থেকে যে লেখার স্টাইলিংটা দেখতে পাচ্ছেন, এখানে ফটাফটটা অনেক সময় দেখা যাচ্ছে যে রেড কালার, ব্লু কালার, ইয়েলো কালার আমাদের এখান থেকে চাকচিক্যের মতো, সেই জিনিসটা আমি নিশ্চয় হলো এখান থেকে স্পার্কলি টেক্সট। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ফরম্যাট মেনুতে যেরকম ধরনের স্টাইল বা ধরন বা বিভিন্ন ধরনের চাকচিক্য দেখাচ্ছে, স্যাম এটাও এভাবে দেখাচ্ছে। আমরা এটা প্রিন্ট প্রিভিউতে গেলে দেখতে পাবো না, ফাইল থেকে প্রিন্ট প্রিভিউ এটাকে আমরা দেখতে পাবো না, তাই আমরা এটা প্রিন্ট হবে না। প্রিন্ট প্রিভিউতে যা দেখাবে বন্ধুরা তাইই প্রিন্ট হবে। সো ক্লোজ করে বের হয়ে আসতেছি, এখানে জাস্ট শুধু মানুষকে ইমপ্রেস করার জন্য, দেখার জন্য যে আমরা কিছু পারি। সো অল্প বিদ্যা ভয়ঙ্কর, আপনারা মনে হয় এটা না করলেই বেটার হবে, এই মেথডটা আপনারা নিজের থেকে রিঅ্যাক্সেল করবেন যদি প্রয়োজন হয়। এছাড়া আমাদের মূল পর্বে আসি, আজকে যেগুলো কাজ এখন শেখালাম সেটা আপনারা অনেকেই আগে থেকে জানতেন, এবং আমি মনে করি ফন্ট থেকে যেগুলো কাজ এখান থেকে শিখলেন সে কাজগুলো এখান থেকে না করে আপনার শর্টকাট যেগুলো প্রয়োজন সেগুলো আমাদের এখান থেকে শর্টকাট দেওয়াই আছে, এছাড়া এক্সট্রা কাজ প্রয়োজন হবে না। আমি এরপরের কমান্ডটিতে যাচ্ছি, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ হচ্ছে একটা প্যারাকে নিয়ে কাজ করা। সাপোজ আমি এখান থেকে কিছু লিখে নিচ্ছি, সাপোজ এতটুকু লিখলাম, আমি এই লেখাটি বারে বারে কপি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বাতাস পর্যন্ত কপি করলাম, শর্টকাট কপি জানা আছে এখান থেকে, এবং শর্টকাট পেস্ট এখান থেকে আমি শেষে ক্লিক করে পেস্ট করে দিতে পারি। এভাবে পেস্ট করতে থাকি তাইভাবে, অথবা কন্ট্রোল চেপে ভি পেস্ট করতে থাকেন, দেখবেন আপনার ওটা পেস্ট হতেই থাকবে। আমি কন্ট্রোল ধরে মাউসের হুইল বাটনটি চাপতেছি একটু জুমটাকে ছোটো করে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে জুমটা ছোটো করে নিলাম। এবারে আমাদের প্রশ্নটা এরকম যে এখান থেকে যে লেখাগুলো আছে এই লেখাটা দিয়েই আমাদের এই পেজটাকে ভর্তি করতে হবে। ফন্ট সাইজ 20, চতুর্দিকে আমাদের যেরকম আছে সেরকমই থাকবে। এই অবস্থায় আমাকে লেখাটা ঠিক যেন মোটামুটি সামঞ্জস্য দেখায়, আমি এবারে এই লেখাটিকে সিলেক্ট করে ফরম্যাট প্যারাগ্রাফ, দেন এখান থেকে আমাদের এই সমস্ত কমান্ডগুলো আর প্রয়োজন হবে না। যদি আপনারা এখানকার এই কমান্ডগুলো শিখে থাকেন, আপনারা যদি না বুঝে থাকেন আমাদের পিছনে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো একবার দেখে আসতে পারেন। তো আমি এখান থেকে মূলত লাইন স্পেসিং নিয়ে কথা বলবো। এখান থেকে সিঙ্গেল থাকা মানে বর্তমানে রানিং অবস্থায় যেভাবে আছে সেটাকে বোঝায়, এবং 1.5 লাইন যেটা দেখতে পাচ্ছি এখান থেকে ক্লিক করে দিলে আপনার লেখাটি হালকা একটু ফাঁকা হবে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। ওকে প্রেস করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের একটু একটু করে ফাঁকা হয়েছে, এবং এখান থেকে আমাদের নেক্সট পেজে অবশ্য চলে গেছে। নেক্সট পেজটাতে আমি কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছি এখান থেকে চলে আসছে। তো এভাবে করে যদি মনে করি যে না আমার এই পেজটিকে আরও বড় করব, করতে পারবেন, কিন্তু আমার মনে হয় এবং অফিস যেটা বলে যে কখনো 1.5 আমরা বেশি ফাঁকা নেব না, তো এই জন্য করতে পারি কি তার থেকে কম করব।
সে ক্রমটা করতে গেলে আপনি এখান থেকে লিখে দিতে পারেন। যেমন এখানে সিঙ্গেল হচ্ছে 1 পয়েন্ট যেটাকে বোঝায় সেটা, এবং 1.5 হচ্ছে জাস্ট হাফ ইঞ্চের মতো যেটা পয়েন্ট দেখাচ্ছে সেটা এখন বর্তমানে ফাঁকাটা। তো আমি যদি এখন ডাবল করি তাহলে অবশ্যই এখন যেটুকু ফাঁকা হয়েছে এর থেকে বেশি ফাঁকা হবে, ডাবল হয়ে যাবে। তবে 100% করে দেখলে নিজেরাই বুঝতে পারবেন যে এত বড় বড় ফাঁকা লাইন কখনও কোনো অফিসে বা কোনো জায়গায়ই প্রয়োজন হয় না। তো মূলত আমি লেখাগুলো সব সিলেক্ট করলাম এবং এখান থেকে পার্সেন্টেজটা কমিয়ে আবারও আপনাদের সামনে ফরম্যাট প্যারাগ্রাফ দেন এখান থেকে 1.5 করে নিচ্ছি। যদি মনে করি 1.5 আমাদেরও একটু বেশি ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে লেখা সিলেক্ট করার পরে ফরম্যাট প্যারাগ্রাফ দেন এখান থেকে 1.5 কম অথবা 1.5 বেশি এটা আপনি নিজের থেকে লিখে দিতে পারেন। অথবা এভাবে যে 8 নামে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে উপরের বাটনটিতে এভাবে করে ক্লিক করে করে আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন। তবে দেখতে পাচ্ছেন এখান থেকে কমাতে বাড়াতে আমাদের 1.5, 1, 1, 0.5 এরকম বোঝাচ্ছে। তো এটারও যদি মাঝখানে আপনি করতে চান যেটা 1.5 ছিল, আমি এখানে লিখে দিতে পারি এরকম 1.8 দেন ওকে। দেখতে পাচ্ছেন এবারে ফুল পেজে আমাদের এই লেখাটি ধারণ করে ফেলছে। স্যাম এভাবে করে যদি আমি মনে করি যে না আমার এত বড় ফাঁকা প্রয়োজন হবে না, যেহেতু ভাই আপনি বলছেন যে 1.5 এর উপরে না যাওয়াটাই ভালো, তাই বলে নেওয়া যায় না এমনটি না, নেওয়া যায় কিন্তু অফিসিয়ালি কাজে বড় একটা ইফেক্ট পড়ে। তো ফরম্যাট থেকে আমরা যাব প্যারাগ্রাফ, দেন এখান থেকে আমরা 1.5 ছিল, আমরা এখান থেকে 1.3 বা 2 করে ওকে প্রেস করতে পারি। দেখবেন আমাদের যেরকম 1 থাকা অবস্থায় ফাঁকা ছিল প্রথমে, সেই রকম সিস্টেমের থেকে একটু ফাঁকা। আমি 100% করে দিলে বোঝাতে পারবো। দেখতে পাচ্ছেন এখান থেকে যে ফাঁকাটা আছে, এই ফাঁকাটা এবং 1 ইঞ্চি থাকার যে প্রথম যে প্যারাটার অরিজিনালি থাকে ডিফল্ট অবস্থায়, ফরম্যাট থেকে প্যারাগ্রাফ দেন এখান থেকে সিঙ্গেল এবং ওকে। আপনারা দেখতে পাবেন এই যে দূরত্বটা আছে যে লাইনগুলোর, ওকে প্রেস করে দিলে একটু কমে যাবে। দেখতে পাচ্ছেন একটু কমে গেছে, আমি আন্ডু করে দেখছি, দেখেন এখানে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এবং রিডু করে দেখতেছি আমাদের এখান থেকে একটু কাছাকাছি আছে। তার মানে এরকম ডিফল্ট বাই ডিফল্ট হিসেবে থাকে। এছাড়া আপনি যদি চান এই লাইন স্পেসিংয়ের শর্টকাটও আছে, যেমন এখান থেকে সোজা মাউসের পয়েন্টটা যদি একটু উপরের দিকে যেমন এখান থেকে নিয়ে যান এই জায়গাতে, দেখেন দেখতে পাচ্ছেন লাইন স্পেসিং লেখা আছে। আমি এখানে ক্লিক করে দিয়ে 1.5 করে ওকে প্রেস করতে পারি, অথবা এই কোণায় ক্লিক করে মোড়ে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আগের কমান্ডটি চলে আসছে। তারপর তো বুঝতেই পারতেছেন কী করতে হবে, সো আপনারা নিজেরা রিয়াকশন করবেন। এরপরে চলে যাই আমরা ফরম্যাট থেকে বুলেটস অ্যান্ড নাম্বার। বুলেটস অ্যান্ড নাম্বার এই কাজটি জানার আগে আমরা এখান থেকে নতুন পাতায় আসি। বুলেটস অ্যান্ড নাম্বার হচ্ছে বিভিন্ন বুলেটস এবং নাম্বার নিয়ে আসার জন্য বিভিন্ন ক্রমাগত রুলস, বৈশিষ্ট্য, উদ্দেশ্য এগুলো লেখার জন্য। তো আমি এখানে সাপোজ কিছু লিখতেছি, সাপোজ আমি এখান থেকে লিখছি যে এসকে আমি এতটুকু লিখে এন্টারপ্রেস করে দিচ্ছি। অনেক সময় দেখা যায় অনেক ধরনের প্রশ্ন আমাদের এখানে থেকে যায়, আমরা এরকম করে 1 নাম্বার দিয়ে ওকে প্রেস করে দিই, আবার অনেক সময় অনেক কিছু প্রশ্ন লিখি এন্টার চেপে দিই 2 নাম্বার এভাবে করে, আবার লিখি আবার এন্টারপ্রেস করে দিই, ঠিক এভাবে করে চলতেই থাকে অন্তত 10টা পর্যন্ত নাম্বার। তো আমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারি, খুব শর্টকাটে আমরা এটা নিয়ে এসে কাজটা সমাধান করতে পারি। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সাপোজ লিখব হোয়াট ইজ ইউর নাম, এটা ইন্টারপ্রেস করে দিতে পারি এই অবস্থায় হোয়াট ইজ ইউর ফাদার নেম। আপনি ইচ্ছে মতো লিখতে পারেন। আমি এখন এখান থেকে লেখাগুলো সিলেক্ট করে যদি এখন ফরম্যাটে যাইতে পারি এবং ফরম্যাটে গিয়ে আমরা বুলেটস অ্যান্ড নাম্বারে ক্লিক করে দিই, দেন এখান থেকে 1, 2, 3, 4 নাম্বার দেওয়া আছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে ফুল স্টপ দিয়ে, আবার এখান থেকে ব্র্যাকেট দিয়ে, এছাড়া আমাদের রোমান সংখ্যা দিয়ে দেওয়া আছে, ABCD ফুল স্টপ দিয়ে, আবার ABCD আমাদের ব্র্যাকেট দিয়ে, এছাড়া আমাদের বড় হাতের ABCD দেওয়া আছে। আপনার যেটি ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করে ওকে প্রেস করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন ব্র্যাকেট সহ আমি নিচ্ছি, সেটা এভাবেই আসছে। আর আমি যদি এন্টারপ্রেস করি দেখবেন 4 নম্বরে আসছে। আমি যদি আরও কোনো কোশ্চেন লিখি এন্টারপ্রেস করি আবারও আসবে, আমি এভাবে লিখতেই থাকবো, অটোমেটিক আসতেই থাকবে। তো এন্টারপ্রেস করার পরে যদি আমাদের প্রয়োজন না হয় তাহলে একবার কেটে দিব, আবার লিখতে থাকেন আর আসবে না।
ঠিক যদি মনে করি যে আমাদের এখান থেকে এই লেখাগুলো যে স্টাইলগুলো নিয়েছি আমরা বুলেটসগুলো বা নাম্বারগুলো যে নিয়েছি ফরম্যাট থেকে আমরা বুলেটসের নাম্বারে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে নাম্বারে টি ক্লিক করা আছে আমরা এই নাম্বারগুলো আর নিব না আপনি এখান থেকে যে কোনো ইচ্ছা নিতে পারেন আমি এটা চেপে যদি ওকে চেপে দিই তাহলে দেখবেন এক্সচেঞ্জ হয়ে এটা হয়ে গেছে রোমান সংখ্যা সো আমি এটা আবার সিলেক্ট থাকা অবস্থায় যদি ফরম্যাট থেকে বুলেটস অ্যান্ড নাম্বারে ক্লিক করে দেই এবং এখান থেকে আমরা বুলেটসে নিতে চাই দেখতে পাচ্ছেন বুলেটস অ্যান্ড নাম্বার দুইটাকেই সম্বোধন করতেছে বেশিরভাগ এই জন্য আমাদের বুলেটস আর এই নাম্বারটাই দুইটাই প্রয়োজন আউটলাইন নাম্বারে স্টাইল এটা প্রয়োজন হয় না তাই আমরা এই দুইটা কাজ বেশিরভাগ শেখাই তো এখান থেকে আপনি চাইলে বুলেটস নিতে পারেন বিভিন্ন রুলস বৈশিষ্ট্য উদ্দেশ্য বা বিভিন্ন ক্রমাগত কোশ্চিনের জন্য আপনি এগুলা নিতে পারেন বিভিন্ন স্যাম্পল বিভিন্ন লাইনের আগে ছোটোখাটো যদি লাইন হয়ে থাকে আপনার অনেকগুলো তাহলে এই স্যাম্পলগুলো দিলে খুব ভালো দেখায় তো আমি এখান থেকে এই টিক মার্কটি দিচ্ছি দিয়ে ওকে প্রেস করে দিচ্ছি অথবা এখান থেকে এই চিহ্নটি নিয়ে ওকে প্রেস করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের এই যে লাইনগুলো আছে প্রতিটা লাইনের প্রথমেই আমাদের এরকম চিহ্নটি নিয়ে আসছে কীভাবে আসছে দেখতে পাচ্ছেন এরপরে আমরা কাজ শিখব ফরম্যাট থেকে বুলেটস অ্যান্ড নাম্বারের পরে যে বর্ডার অ্যান্ড শেডিং যে লেখাটি আছে সেটা আমরা একটু উপরের দিকে যাচ্ছি আমরা বর্ডার অ্যান্ড শেডিং বলতে বোঝাচ্ছি যে এই লেখাটি ধরলাম সিলেক্ট করে ফরম্যাটে অ্যান্ড বর্ডার অ্যান্ড শেডিংয়ে ক্লিক করে দিচ্ছি বর্ডার মিন্স বোঝাচ্ছে যে যে লেখাটা সিলেক্ট করছি এর চতুর্দিকে যে ঘর চিহ্ন আকারে থাকার সেটাকে বোঝায় যেমন এখান থেকে আমি বক্সে ক্লিক করে দিয়ে যদি ওকে প্রেস করে দিই তাহলেই হয়ে যাবে এবং আমি চাচ্ছি এখান থেকে কোন স্টাইলে নেব এরকম একাধারে লাইন নাকি এরকম ফোটাফোটা আকারে যে লাইনটা আছে সেটা আপনি যেরকম চাচ্ছেন সেরকম নিতে পারেন আমি আপাতত এখান থেকে এই ফোটাফোটাওয়ালা যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা নিয়ে ওকে প্রেস করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমাদের এখানে ধারণ করছে সেম এভাবে করে যদি আপনি মনে করেন যে ফরম্যাট থেকে আমি বর্ডার অ্যান্ড শেডিংয়ে গিয়ে আমি বক্সটা রাখবো না তাহলে এখান থেকে নন করে দিতে পারেন এছাড়া আপনি যদি মনে করে নেবেন তাহলে নিয়ে ফেলেন সমস্যা নাই এরপর থেকে আপনি পেজ বর্ডার পাতার বর্ডার নিতে পারেন পাতার বর্ডার মিনস আমার এখান থেকে এইটা তো বর্ডার হবে হবেই ফুল পাতাতে আমাদের এখান থেকে বর্ডার হয়ে যাবে আর একবার ক্লিক করে দিলে প্রতিটা পাতায় যতগুলো পাতা থাকবে সব পাতাতেই আমাদের এই বক্স আকার ধারণ করবে আমি ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে বিভিন্ন স্টাইলিংয়ের আমরা দেখতে পাচ্ছি যে লাইন দেওয়া আছে আমি এই লাইনগুলো যে কোনো একটা নিতে পারি দেন ওকে প্রেস করে দিলে এই লাইনটি দেখতে পাচ্ছেন আমাদের ফুল পাতাতে আকার ধারণ করছে আমি যদি উপরের দিকে যাই দেখতে পাচ্ছেন আমরা এগুলো প্রথম পর্বে শিখেছিলাম তো আমরা যেটা করতেছিলাম যে আমি এই লেখাটি আবার চাইলে এইটা উঠাই দিব সেজন্য ফরম্যাট ফরম্যাট থেকে যা বর্ডার অ্যান্ড শেডিং এবং এখান থেকে যায় নান বর্ডারে নান এবং পেজ বর্ডার যদি আমি রাখতে চাই তাহলে ভালো কথা যদি না রাখতে চাই তাহলে নান করে দিতে পারেন এজ ইউ লাইক দিস দেন আপনি যদি মনে করেন এখান থেকে বক্স ছাড়াও আরও কিছু স্টাইল করবেন যেমন এখানে আর্ট দেওয়া আছে একবার ক্লিক করে দেখতে পারেন আমি এখান থেকে একটু চাকা ঘোরাই ঘুরে নিচে আসতেছি অথবা এটা চেপে ধরে একটু নিচের দিকে আনলে অনেকগুলো স্টাইল দেখতে পাবেন সাপোজ আমি এখান থেকে এই চিহ্নটি নিচ্ছি দেন ওকে প্রেস করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে চিহ্নটি চেঞ্জ হয়ে গেছে স্যাম এভাবে করে আপনি নিজের থেকে রিঅ্যাক্সেল করে কাজটি সমাধান করতে পারেন আমি এখান থেকে বর্ডার অ্যান্ড শেডিংয়ের শেষ কমান্ডটি শেখাতে যাচ্ছি যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ বর্ডার এবং শেষের দিকে আছে শেডিং শেডিং মিন্স হচ্ছে আমাদের যেটুকু লেখা সিলেক্ট করছি এর পিছন সাইডে কালার শেড দেওয়া শেডো থেকে শেডিংকে বোঝাচ্ছে সো যেটাকে কালার দিয়ে আমরা বুঝি কম্পিউটারের কমান্ডিং ভাষায় সো আমি এখান থেকে একটা কালার নিচ্ছি হালকা দেন ওকে প্রেস করে দিচ্ছি বাইরে ক্লিক করে দিলে দেখতে পাবেন আমার এই লেখাটির পিছনে ওই কালারটি ধারণ করছে তো যদিও তারপরে আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি আবার দুই বা তিনবার করে দেখবেন আশা রাখি সব বুঝে যাবেন আর কোন সমস্যা থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর আজকের মতো মোটামুটি আরও দুইটা ছোট্ট ছোট্ট কাজ আছে এটা না শেখালে আমার আজকে কেমন হয়ে যাচ্ছে তার উপর দেখতে পাচ্ছি আজকে ভিডিওটি লং হয়ে গেছে কিছু করেন নাই লং হয়ে গেলেও আজকের কমেন্টটি আমরা আজকে শেষ করবো ইনশাল্লাহ তো কলামের কাজ করছি এবারে দেখি আমরা কলাম কাজটি কী ধর কীভাবে আমরা সমাধান করতে পারি আমি যদি মনে করি এই লেন্ড স্কেপ সরি আমার এখানে এই পাতাটি প্রোটেক্ট অবস্থায় আছে যদি আমি প্রোটেক্ট থাকা অবস্থায় আরও মাঝখানে একটা পার্টিশন নিতে চাই এইখানকার লেখাগুলো বাদ দিয়ে তাহলে আমি এখানে একটু সিলেক্ট করব আর যদি না চাই তাহলে এখান থেকেই জাস্ট কার্সর যেখানে ইচ্ছে সেখানে রাখেন ফরম্যাট থেকে কলাম আমি কোণের নিচে ক্লিক করে দিচ্ছি কলামে যাবেন দেন এখান থেকে টু কলাম অথবা থ্রি কলাম যার যেটা কলাম প্রয়োজন হয় আমি টু কলাম করে ওকে প্রেস করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাঝখানে একটা পার্টিশন দিয়ে এদিকে লেখা হয়ে গেছে আমি উপরের দিকে গেলেও দেখবেন ওই দিকেও হয়ে গেছে তো আমি এবারে এটা ওয়ান কলাম করে দিব ফরম্যাট থেকে কলাম
ওয়ান করলাম, দেন ওকে। ঠিক আমি যদি মনে করি যে উপরে নিব না, সেজন্য আপনি যেখান থেকে নেবেন সেখানে একটা সিলেক্ট করবেন, ফরম্যাট কলাম, আপনি টু কলাম করে অথবা ওয়ান কলাম করে ওকে প্রেস করতে পারেন। প্রথমে আমি টু কলাম করে ওকে প্রেস করে দিচ্ছি, অথবা আপনি ওয়ান কলাম করেও ওকে প্রেস করতে পারেন, একই ধরনের আসবে। আপনি এভাবে ডিলিট করে দিতে পারেন। দেন ফরম্যাট থেকে আবারও আপনি কলাম, এখানে টু কলাম, দেন ওকে। ওকে প্রেস করার আগে দেখেন আমার এখানে কিন্তু কার্সর আছে নিচের দিকে, যদি আমি উপরের দিকে কার্সর রাখি তাহলে কিন্তু হবে না, নিচ থেকে আসবে যদি আমি নিচে কার্সর রাখি। এবারে ওকে প্রেস করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কলাম আমাদের দুইটা পার্টিশন হয়ে গেছে, উপরে এগুলো ঠিক যেরকম ছিল সেরকমই আছে। এরপরে আবার যদি মনে হয় যে আমি এখান থেকে আর নিব না, সেজন্য আপনি শেষের দিকে একটু সিলেক্ট করতে পারেন, যেখান থেকে আপনি রাখবেন না। সিলেক্ট করার পরে ফরম্যাট, ফরম্যাট থেকে কলাম, কলামে যাওয়ার পরে আবার আপনি ওয়ান কলাম করে ওকে প্রেস করে দিবেন। অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করা আছে, আমি ওকে প্রেস করে দিচ্ছি। এবারে আবারও আপনি এখান থেকে কিবোর্ড থেকে দুইবার ডিলিট প্রেস করে দিবেন। এবার আবার ফরম্যাট থেকে কলাম, কলামে যাওয়ার পরে আবার ওয়ান কলাম করে দেন ওকে প্রেস করে দেন। দেখবেন উপরে এবং নিচে যেটুকু জায়গা আমরা চাইছিলাম সেইটুকু জায়গাতে আমাদের কলামটি এসে গেছে। এরপরে যে কমান্ডটি আছে সেটা হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেস মিনস হচ্ছে আমাদের যে সেন্টেন্স বা প্যারাগ্রাফের ক্ষেত্রে বা কোনো বাক্যের ক্ষেত্রে যদি আমরা চাই যে একাধারে সবগুলো অক্ষরকে আমরা বড় ছোট করব, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সাপোজ এখানে মাশরুমস টেক যে লেখাটি দেখতে পাচ্ছি এখানে আমরা এটুকু সিলেক্ট করে দিচ্ছি, ফরম্যাট থেকে চেঞ্জ কেসে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি লয়ার কেসে ক্লিক করে দিলে প্রথম অক্ষর হাতে বড় হাতের শব্দের, তো আমি এই অক্ষরগুলো সব ছোট হাতে দেখতে পাবো। ওকে প্রেস করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সব ছোট হাতের হয়ে গেছে। সেম এভাবে করে ফরম্যাট থেকে এবারে যদি চেঞ্জ কেসে ক্লিক করে দিই, যদি মনে করি সবগুলোই বড় হাতের প্রয়োজন, সেক্ষেত্রে আমি আপার কেস করে ওকে প্রেস করে দিব। দেখতে পাচ্ছেন এখান থেকে সবগুলো বড় হাতের সেন্টেন্স কেসে, সেন্টেন্সের এসটি বড় হাতের দেখাচ্ছে এখান থেকে, তাই সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের হবে। ঠিক লয়ার কেস মিন্স এখানে বোঝাচ্ছে যে এখান থেকে সব ছোট হাতের হয়ে যাবে ফন্টগুলো, ফন্টের টেক্সটগুলো। এরপর দেখতে পাচ্ছি এখানে সব লেখাগুলো আমাদের বড় হাতের হবে। আর টাইটেল কেসে আসলে দেখতে পাচ্ছেন আপনারা যে এখান থেকে প্রতিটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে, কারণ টাইটেলের টি বড় এবং কেসের সি বড়, তাই আমাদের শব্দের প্রথম অক্ষরগুলো বড় হবে, এটা বুঝতে হবে। আর টজেল কেসের মিন্স দেখতে পাচ্ছি আমরা এখান থেকে ছোটো হাতের হবে। তো মূলত আমাদের এখান থেকে এই কমান্ডগুলো খুবই কম প্রয়োজন হয়, তারপরেও যদি প্রয়োজন হয় আপনি এখান থেকে নিতে পারেন। সো আমি এখানে আপার কেস করে ওকে প্রেস করে দিচ্ছি, সবগুলোই বড় হাতের হয়ে গেছে। আমি আগের অবস্থায় নিয়ে আসবো, সেজন্য ফরম্যাট থেকে চেঞ্জ কেস করে আমার যেহেতু এটা টাইটেল কেস ছিল ওকে প্রেস করে দিচ্ছি। আরেকটি কমান্ড আছে লাস্ট আমাদের, এখান থেকে একটু নিচে ড্রপডাউন মেনুতে ক্লিক করে দিচ্ছি, চেঞ্জ কেজের পরে ছোট্ট একটি কমান্ড, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আর এই ব্যাকগ্রাউন্ডটি কখনও আমাদের প্রিন্ট হবে না, যদি আমরা চাই এই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কালার চেঞ্জ করব সেই কালারটি নিতে পারবো, বাট এই কালার কখনও প্রিন্ট হবে না, প্রিন্ট প্রিভিউ তো যেহেতু দেখতে পাবো না, সেজন্য আমাদের মাইন্ডকে আমাদের ক্লিয়ার করে বোঝাতে হবে যে এটা প্রিন্টেও আসা সম্ভব না। তো আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি একটি ছোট্ট কালার করে নিয়ে, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কালার করে নিচ্ছি পাতাটাকে আমার সুন্দর করে, দেখতে পাচ্ছেন যে কালারটা নিচ্ছি সেই কালারটা হয়ে গেছে, কিন্তু পাতাটা ভেঙে গেছে। আপনি চাইলে এই কালারটি ঠিক করার জন্য আপনি যদি ফাইল থেকে প্রিন্ট প্রিভিউ করে দেখেন, আমাদের এই পেজে কিন্তু কোনো আকার ধারণ করেনি কালারের, সো আমাদের যে কালারটি দেখাচ্ছে এবং যা দেখাচ্ছে তাই প্রিন্ট হবে প্রিন্ট প্রিভিউতে। আচ্ছা আমি এখান থেকে বের হয়ে আসতেছি, কিন্তু এই পেজে দেখতে পাচ্ছি আবার কালার আছে, এই কালারটাকে সরাবো কীভাবে? আমি চাইলে ফরম্যাট থেকে যা ব্যাকগ্রাউন্ড দেন এখান থেকে নো ফিল করে দিয়ে কালার চেঞ্জ করতে পারি, বা কালারটি উঠাই দিতে পারি, অথবা এখানে হোয়াইট কালারে ক্লিক করে দিতে পারি, এই যে লাইক দিই যেটা আপনার প্রয়োজন হবে সেটা আপনি নিতে পারেন। আমি এখান থেকে পেজটাকে দেখতে পাচ্ছি একটু সমস্যার সম্মুখীন হয়েছে, সেজন্য ভিউ থেকে গিয়ে আমরা প্রিন্ট লেআউটে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের আগের অবস্থায় যেরকম 100% একটা ফুল পেজ থাকার সম্ভব বা যা দরকার ছিল সেটা আবার চলে আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মূলত ক্লাস। আর কাকে কেমন লেগেছে আমি জানি না, যদি আপনাদেরকে এতটুকু পরিমাণ বোঝাতে সক্ষম হয় যে কমান্ডটিতে এরকম এরকম করে কাজ করতে হয়, আপনারা এভাবে রিয়াকশন করেন, যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার ভিডিওটিকে লাইক করবেন, সাথে শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দোয়া করুন আমার জন্য। আল্লাহ হাফেজ।